নিত্যপণ্যের বাজার দর জানাতে এই মুহূর্তে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস এবং ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। প্রথমে যেতে চাই কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন সহকর্মী তিতাস। তিতাস, নিত্যপণ্যের বাজার দর পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। বাজার দর সম্পর্কে আমি জানাই তাহলে বলি যে আজকের বাজারে আলুর দাম আবার নতুন করে বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে এবং বেগুনের দামও আবার নতুন করে বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এছাড়াও মরিচের দাম আরেক দফা আবারও বাড়তে শুরু করেছে, যেমন মরিচের দাম 45 টাকা কেজি থেকে কিন্তু এখন বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে সবজির বাজারটি যে রয়েছে সেটি কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া চাল ডাল খেজুর থেকে শুরু করে সব পণ্যের দামই কিন্তু চড়া, যেমন চাল দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় চালের বাজার কিন্তু যে বাড়তি দাম সেটিই কিন্তু রয়েছে। যেমন সরু মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 64 টাকা কেজি দরে এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 62 টাকা কেজি দরে, মোটা 28 চাল বিক্রি হচ্ছে 52 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে কুষ্টিয়ার বাজারে 52 টাকার নিচে কিন্তু কোনো চাউল নেই। এছাড়াও আবার নতুন করে বেড়েছে ডালের দাম, কেজি প্রতি ডালের দাম বেড়েছে 7 থেকে 8 টাকা করে। আর কুষ্টিয়ার বাজারে যেমন রোজার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইফতারির পণ্য খেজুর, সেই খেজুরের দাম কিন্তু প্রকারভেদে 150 থেকে 200 টাকা কেজি দরে বেড়েছে। এছাড়া চিনির দামও বাড়তি দামই বিক্রি হচ্ছে, চিনি 44 টাকা থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো পণ্যতেই কিন্তু কোনো স্বস্তির খবর নেই, সব ধরনের পণ্যের দামই কিন্তু বাজারে চড়া রয়েছে। এবার এই যে দীর্ঘদিন ধরে যে পণ্যের বাজারের যে অস্থিরতা, এই অস্থিরতার ফলে কিন্তু নাভিশ্বাস উঠেছে সাধারণ ভোক্তারা। তারা এক প্রকার ক্ষোভ প্রকাশ করেই বলছে সরকার এই দাম নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ নিলেও কিন্তু এই পদক্ষেপ কোনো কাজে আসছে না। তারা এক প্রকার দোষাচ্ছেন যারা বাজার মনিটরিং এর সাথে জড়িত আছে তাদেরকে। আসলে বাজার মনিটরিং কর্মকর্তাদের বরাত দিয়েই তারা বলছে যে সরকার পদক্ষেপ নিলে এই বাস্তবায়ন হয় না কিন্তু এগুলো বাজারে, তাই তারা ঠিকভাবে দেখভাল করে না, তাই কিন্তু বাজারকে নিয়ন্ত্রণ করা যায় না এবং ব্যবসায়ী সিন্ডিকেটের হাত থেকে বাজারটিকে বের করা যায় না। তাই সাধারণ ভোক্তাদের দাবি, যদি নিয়মিত শক্তভাবে কঠোরভাবে বাজারটিকে মনিটরিং করা যায় তবেই কিন্তু দাম কমবে। আর এ বিষয়ে বাজার মনিটরিং এর সাথে যারা জড়িত, আমি সে কর্মকর্তাদের সাথে কথা বলেছি, বাজার মনিটরিং এর কর্মকর্তারা কিন্তু বরাবরের মতো একই কথা বলছেন। তারা বলছেন তারা বাজার নিয়ন্ত্রণে সরকারের যে নীতিমালা রয়েছে, সরকারের যে সিদ্ধান্ত রয়েছে, সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে কিন্তু নিয়মিত বাজার তদারকি করছেন এবং মনিটরিং করছেন। কিন্তু আমরা সকাল থেকে বাজারে রয়েছি, এখানে কিন্তু বাজার মনিটরিং এর সাথে যারা জড়িত সে ধরনের কোনো কর্মকর্তা বা যারা রয়েছেন তাদের কিন্তু বাজারে আমরা দেখি নাই। তাই এক কথায় বলা যায় বাজারটি কিন্তু ব্যবসায়ীদের ইচ্ছা স্বাধীনভাবে চলছে। অর্থাৎ কোনো কোনো পণ্যের দাম বাড়ছে, আবার কোনো কোনো পণ্যের দাম কমছে। রমজানকে সামনে রেখে যদি এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা কিন্তু অসহায় হয়ে পড়বে এবং তাদের নাবিশ্বাস উঠবে, আয় ব্যয়ের সমন্বয় না হলে কিন্তু সংকটের মুখে পড়বে তারা। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি ভোলাই, সেখানে রয়েছেন সহকর্মী ছোটন শাহ। ছোটন, ধন্যবাদ তিতাস। আপনি কুষ্টিয়ার যে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন, আসলে বাজারে কিন্তু সুখবর নেই, একই অবস্থা বলা যায় ভোলার কাঁচা বাজারও। আমি আজকের বাজারে ঘুরে যেমনটি জানতে পেরেছি যে আজকের বাজারে কিন্তু পেঁয়াজ রসুন এবং আদার দাম কিন্তু অনেকটাই বেড়েছে এবং আজকে যারা এসব পণ্য কিনতে এসেছেন তারা কিন্তু অনেকটাই ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা, এবং একই সাথে যে আরও যে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে তার মধ্যে হচ্ছে খেজুরের দাম বৃদ্ধি পেয়েছে। খেজুর কিন্তু আজকের বাজারে কেজি প্রতি 200 টাকা হারে কিন্তু বেড়েছে, যেটি একদিন আগেও কিন্তু এর এমন দাম ছিল না, যে কারণে ক্রেতারা অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন, অসন্তোষ প্রকাশ করেছেন। আজকের বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সবজি সহ যে অন্যান্য পণ্য রয়েছে সেগুলোর সরবরাহ রয়েছে এবং ক্রেতা বিক্রেতাদেরও কিন্তু সমাগম রয়েছে। তবে পণ্যের দাম নিয়ে অনেকটা অসন্তুষ্ট তো রয়েই গেছে, তবে আজকের বাজারে নতুন করে কিন্তু গাজরের দাম বেড়েছে 20 টাকা কেজিতে এবং একই সাথে বেড়েছে বেগুনের দামও। তো অন্য যে সবজির দাম রয়েছে সেটি স্বাভাবিক রয়েছে এবং একই সাথে আমরা মাংসের বাজার, মাছের বাজারও ঘুরেছি। মাংস এবং মাছের বাজারে কিন্তু মাংসের বাজারে স্থিতিশীল থাকলেও কিন্তু মাছের দাম বলা যায় যে অনেকটাই চড়া। যে মাছ পাওয়া যাচ্ছে, আপনি জানেন যে এখন ইলিশ সহ যে অন্যান্য মাছ ধরার যে নিষেধাজ্ঞা সেটি চলছে, যে কারণে বাজারে মাছের সরবরাহ কম কিন্তু দাম অনেকটাই আকাশচুম্বী। ক্রেতারা মাছ বাজারে এসেও কিন্তু অসন্তুষ্ট প্রকাশ করছেন এবং মাংসের দাম যদিও এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। মাংসের দাম গরুর মাংস কেজি প্রতি 750 টাকা এবং
খাসির মাংস কেজি প্রতি 100 টাকা দরে কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে। তো আমরা এই যে বাজার দর নিয়ন্ত্রণে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন থেকে যেমনটি বলা হয়েছে যে তাদের বাজার দর নিয়ন্ত্রণে যে মনিটরিং সেটি কিন্তু খুব শীঘ্রই তারা শুরু করবেন এবং পণ্যের যে দরদাম সেগুলো যদি তালিকা না থাকে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন। তো এ ছিল আমার কাছে বলাতে যে নিত্যপণ্যের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে রয়েছেন লিনিয়া। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা জানছিলাম বাজার পরিস্থিতির খবরাখবর সহকর্মীদের কাছ থেকে।